নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী দেব মিশুক সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আগে দিন জানাতে পারিনি বা জানানোর মতো অবস্থা তো আমি সেদিন ছিলাম না। আজ তোমাদেরকে জানাচ্ছি। তোমরা দেখেছো যে আমরা সেদিন শপিং করছিলাম, তো শপিং সেরে আমার বাড়িতে ফিরেছি, তারপরেই বাড়িতে আমার দুর্ঘটনাটা ঘটে যায়। সেটা হলো আমার শাশুড়ি মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওনার পা ভেঙে যায়, এবং খুব খারাপভাবেই পাটা ভেঙে যায়, যার ফলে মাকে সে এক্স রে করা হয়। এক্স রেতে ধরা পড়ে যে ওনার পা ভেঙে গেছে এবং সেটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, যার ফলে আমার হাজবেন্ড সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে মাকে সাথে সাথে কলকাতায় নার্সিংহোমে ভর্তি করে এবং ওখানে মায়ের ট্রিটমেন্ট হয় এবং অপারেশন মায়ের হয়েছে। তো মায়ের এখন স্যাচুরেশন লেভেলটা কমছে, কমে যাচ্ছে, যার ফলে আমরা একটু খুব চিন্তায় আছি। সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকে আমরা কলকাতায় যাব, মাকে একটু দেখে আসবো। একটু বর্ধমান মন্দিরে পুজো দিয়েছি, সেই প্রসাদী ফুল একটু মায়ের জন্য নিয়ে যাব। তাছাড়া মিশুকও খুব কষ্ট পাচ্ছে, আমরা বুঝতে পাচ্ছি, কেন কি ও ঠামিকে কয়েকদিন দেখতে পাচ্ছে না, যার ফলে মনের উপরটা এফেক্ট করছে। সারাদিন মায়ের সাথে থাকতো তো, খেলতো, আর সেটাও পাচ্ছে না, যার ফলে ও চাইছিল ঠাম্মির সাথে দেখা করতে। তাই আমরা ভাবলাম যে মাকে একটু দেখে আসি আর মিশুকেও একটু তার ঠাম্মির সাথে দেখা করি আমি। তো বেশি দেরি করবো না, চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। মিশুকে ড্যাডা যেহেতু মায়ের কাছে ছিল, তো দুদিন ছিল মায়ের কাছে, আজকে ও ফিরে অফিস করছে, তাই ও আজকে আমাদের সাথে যাবে না, আমরাই যাব। তো তাহলে আমরা যাই, চলো। হ্যাঁ মানিকতলা দিয়ে তো আচ্ছা, ওই মানিকতলায় মানিকতলা এখন বাজে অলমোস্ট দুটো, পৌঁছাতে দেরি হয়ে যাবে, দেখা যাক। যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি বলো? ঠাকুরকে দেখতে যাচ্ছি। তুমি তো কি সুন্দর গীত করছে না, তালে তালে ডান্স দিচ্ছে তো। শোন, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? অবাক হয়ে গেছে। এখান থেকে মেছে দেওয়া হয়ে তারপরে এনএস ধরে আমরা সাঁতরাগাছি হয়ে কলকাতায় ঢুকবো। এখান থেকে কলকাতায় যেতে গেলে এই রুটে যেতে হয়। অনেক হলদিয়া হাওড়া বাস আছে, দীঘা হাওড়াও বাস আছে, বাসও অনেকটা কম সময়ও লাগে, কিন্তু যদি জ্যাম না থাকে, জ্যাম থাকলে কিন্তু তখন দেরি হয়ে যাবে কলকাতায় পৌঁছতে। যাই হোক, আমরা তো দুপুরবেলা বেরিয়েছি, তাই আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি, যদি খিদে পায় রাস্তায় টুকটাক মুখ চালানোর মতো কিছু জিনিস আমরা কিনে নেব। এখন আমরা চলেছি কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে, মাকে দেখতে যাওয়ার জন্য। মিশুককে তো খাইয়ে দিয়েছি, এবারে মিশুক ঘুমিয়ে যাবে কোলে। আসলে অনেক দিন পর বেরিয়েছে তো, তাই ও খুব মজা পাচ্ছে। সাঁতরাগাছি বেরোতেই দেখলাম হঠাৎ করে বৃষ্টি নামলো। বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা, জানো তো, আসলে আমার কলকাতার বৃষ্টি দেখতে না ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যদি না রাস্তায় জল জমে তাহলেই ঠিক আছে, না হলে কলকাতার বৃষ্টি আমার ভীষণ পছন্দের। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে আমার খুব ভালো লাগছে দেখতে। আমরা পৌঁছে গেছি, হ্যাঁ আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাব আস্তে আস্তে মায়ের কাছে। মিশুককে নিয়ে, মিশুককে নিয়ে আমার বাবা হ্রদ দেখাতে গেছে, এখানে পাশে একটা হ্রদ, তো বাবা ওকে হ্রদ দেখাতে নিয়ে গেছে।
এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়ের কাছে। তো মা ঘুমোচ্ছিল, আমাদের দেখে আবার উঠে পড়েছে। আমাদের যেহেতু আওয়াজ পেয়েছে গলার, মা উঠে পড়েছে। এই বাম পাটা মায়ের ভেঙে গেছে, তো এই পায়ে অপারেশন হয়েছে। পায়ের ঠিক নিচে আইস প্যাক রাখা আছে, কারণ কি মায়ের পায়ের ফোলাটা এখনও পর্যন্ত কমেনি। অপারেশন হয়েছে যদিও, কিন্তু ফোলাটা এখনও কমেনি। এখন তো মা শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। মায়ের সাথে কথা বলে আমি বেরিয়ে যাব, কেন কি বেশি কথা বলাটা এই সময় ঠিক হবে না। তাই আমি মায়ের সাথে একটু কথা বলে বেরিয়ে যাব। মা এখন একটু বিশ্রাম নিক, আমি নিচে যাই এবারে। মায়ের সাথে দেখা করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধে হয়ে আসছে, তো তাই আর বেশিক্ষণ মায়ের কাছে থাকতে পারলাম না। নার্সিংহোমের ওপরে মিশুকে অ্যালাউ করেনি, কারণ চারদিকে যেভাবে করোনা বাড়ছে তাই মিশুকে ঠিক অ্যালাউ করলো না। মিশুকে তাই গাড়িতে আমি আমার মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। তারপরে আমি মায়ের সাথে দেখা করে আসার পর আমার মা বাবা গিয়ে মায়ের সাথে দেখা করে এসছে। তো চলো বাড়িতে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা 8:30 নাগাদ বাড়ি ঢুকে গেছি, ঢুকে একটু ফ্রেশ হলাম, মিশুকের জন্য একটু খাওয়া রেডি করছি, রাতের খাওয়ার রেডি করছি, কেন কি ওকে এবার খাওয়াতে বসতে হবে। আমরা ঠিক টাইমেই ঢুকে গেছি, কেন কি একটু বেশি দেরি হয়ে গেলে তাহলে ওর খেতে অসুবিধা হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ঢুকেও গেছি, যখন ওর খাওয়াটা আমরা রেডি করে ফেললাম। যাই হোক, মাকে দেখে এলাম, এটা একটা মনের শান্তি। কিন্তু মিশুক তার ঠামিকে দেখতে পেলো না, কেন কি ওকে তো উঠতে দিল না উপরে, যার ফলে কিছু করার নেই। ওকে ভিডিও কল করে মাকে দেখাবো ঠিক করেছি। এখন ও তো আর বুঝতে পারছে না, যে উদ্দেশ্য নিয়ে আমরা গেছিলাম যে মিশুক ও ঠাম্মির সাথে দেখা করবে, তো সেটা হয়নি। আমরা দেখে এসেছি, এটা একটা মনের বড় স্যাটিসফ্যাকশন, কেন কি মনটা খুব ছটফট করছিল কি হবে কি না হবে। এই চোখে দেখলাম, এটা একটা খুব শান্তি। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। চোখ রেখো আমার নেক্সট ব্লগে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আজকে তাহলে আমি চলি, টাটা, গুড নাইট।